মানবতাবিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লাকে সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দেওয়ার পর 5 ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। 8ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিনে কাদের মোল্লাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনান কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পরবর্তী করণীয় জানতে কারাগারে গিয়ে কাদের মোল্লার সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা। 50 মিনিটের সাক্ষাৎ শেষে আইনজীবীরা জানান রিভিউ আবেদনের সিদ্ধান্ত হয়েছে। রিভিউ ফাইল করার ব্যাপারে তার ইনস্ট্রাকশনসটা কি এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ব্যাপারে তার ইনস্ট্রাকশনসটা কি? রিভিউর ব্যাপারে উনি পরিষ্কার বলেছেন যে রিভিউ আমাদেরকে ফাইল করার উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। 790 পেজের জাজমেন্ট। আমরা দুটা রিভিউ আমাদের করতে হবে, একটা হচ্ছে আমাদের কেসে, একটা হচ্ছে সরকারের কেসে। গতকালকে আমরা একটা সার্টিফাইড কপি পেয়েছি, আজকে আমরা আরেকটা সার্টিফাইড কপি পাব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিভিউ পিটিশন দাখিল করব। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ব্যাপারে আইনটা হচ্ছে এই, জেল কোডের বিধান যেটা নতুন জেল কোডে, সেটা হচ্ছে 15 দিন সময় ওনার আছে। সেই 15 দিন সময় শুরু হবে গত রবিবার অর্থাৎ 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে 23 তারিখের মধ্যে উনি রিভিউ পিটিশন, সরি, মার্সি পিটিশন দাখিল করতে পারে। কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জানিয়েছেন কাদের মোল্লার ক্ষেত্রে কোনো জেল কোড প্রযোজ্য হবে না। রায় কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি শেষ করে ফেলেছেন তারা। 8 তারিখ থেকে 7 দিন, 8 তারিখ থেকে কাউন্টডাউন 7 দিন। এখন এটা কবে নাগাদ কার্যকর হতে পারে? এই সরকারি আদেশ নির্দেশের অপেক্ষায় আমরা আছি। কারাগারে কাদের মোল্লা সুস্থ আছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।